শেরপুরে ঝিনাইগতিতে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম নামের এক সিএনজি আরোহী নিহত হয়েছে। এছাড়া সিএনজি ড্রাইভার বিল্লাল সহ আরও এক পথচারী আহত হয়েছে। 18 ফেব্রুয়ারি রোববার সকাল 7:30 দিকে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার তেঁতুলতলা বাজারে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পান ভর্তি ট্রাকটি ঝিনাইগাতি থেকে এবং যাত্রীবাহী সিএনজিটি শেরপুর থেকে আসার পথে তেঁতুলতলা বাজারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার সহ ট্রাকের নিচে চাপা পড়া সিএনজিটিও উদ্ধার করে। তবে ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। সকাল 7:30 দিকে সংবাদ পাই, তেঁতুলতলা বাজারে পানবাহী ট্রাক একটা সিএনজি কে চাপা দিয়েছে। আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছি, পৌঁছে দেখতে পাই যে পথচারী ছিল, আহত অবস্থায় পড়ে আছে এবং সিএনজি ড্রাইভার যে তাকে আমরা উদ্ধার করে আমাদের গাড়ি যোগে আমরা শেরপুর সদর হাসপাতালে পাঠাই। সিএনজির একজন প্যাসেঞ্জার ছিলেন, যিনি আমরা এখানে স্পট ডেড অবস্থায় পাই। উনি বর্তমানে পুলিশের কাছে হেফাজতে আছেন। আমরা ধারণা করছি যে উনি মৃত। আমরা যতটুকু সংবাদ পেয়েছি যে ড্রাইভার ছিলেন সিএনজির বিল্লাল, উনি মারা গিয়েছেন সম্ভবত, এবং পথচারী আব্দুল কাদের উনি সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বর্তমানে আমরা অনেক চেষ্টা করে চাপা পড়া সিএনজি সম্পূর্ণভাবে বিমুক্ত করি এবং দেখতে পাই যে সিএনজির ভিতরে কিংবা আশেপাশে আর কোথাও কোনো হতাহত কেউ পড়ে নেই।